बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा सबाई भलो आछो सुस्थ आछो निरापदे आछो। आज आमार एमएससी शेष बर्षेर छात्रदेर जन्य एकटी क्लास आछे, सेई क्लासटी हलो इनसेक्ट फिजियोलजी एबं इनसेक्ट एमब्रायोलजी। तो आमरा एमब्रायोलजीटा प्रथमे शुरू करेछि। तो एमब्रायोलजी तीनटा टपिक तोमादेरके देवा होयेछे, लास्ट टपिकटा छिलो मेटामरफोसिस। तो मेटामरफोसिसे आमरा निश्चयई देखेछि যে ওখানে কয়েকটা ধাপ ছিল, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তো সেই ধারাবাহিকতায় আমরা লার্ভা যে শব্দটা আর পিউপা সেই শব্দটা সম্পর্কে আজকে জানবো। আমাদের আজকে টপিকটা হচ্ছে ইনসেক্ট লার্ভা এবং ইনসেক্ট পিউপা। এটার কোর্স কোড হচ্ছে 213129। এই হচ্ছে ইনসেক্ট ফিজিওলজি বা এমব্রায়োলজি কোর্স কোড। তো আজ চলো আমরা আজকে পড়ায় চলে যাই। এখন আমরা শুরু করব প্রথমে লার্ভা কাকে বলে। আমরা যদি লার্ভা বা শূককীট যদি আমরা বাংলায় বলি, তাহলে কোন কোন কীটপতঙ্গের ক্ষেত্রে কয়েকটা ধাপ আমরা বলেছি, যে কারো কারো ক্ষেত্রে ডিম থাকে, নিমফ থাকে, কারো থাকে পূর্ণাঙ্গ প্রাণী। কিন্তু যাদের আমরা হলোমেটাবোলাস এবং হেমিমেটাবোলাস যারা সম্পূর্ণ রূপান্তর যাদের হয়, তাদের ক্ষেত্রে আমরা দেখি ধাপটা হচ্ছে লার্ভা। আমি এখানে লার্ভাই বলেছি, কারণ হচ্ছে যদি আমরা এক বচন এবং বহু বচনে বলি সেই হিসেবে এটা বলা হয়ে থাকে। তাহলে লার্ভা হচ্ছে এক বচনে লার্ভা বা শূককীট। তাকে বলে কীটপতঙ্গের ভ্রূণের অব্যবহিত পরবর্তী এবং পূর্ণাঙ্গ অবস্থার পূর্ববর্তী। তার মানে হচ্ছে ভ্রূণের পরবর্তী যে অবস্থা সেটা এবং পূর্ণাঙ্গের আগের যে দশাটা তাকে বলা হচ্ছে যে কি করে স্বাধীনভাবে চলন বলছিলাম যে কীটপতঙ্গের ভ্রূণের অব্যবহিত পরবর্তী এবং পূর্ণাঙ্গ অবস্থার পূর্ববর্তী যে পর্যায়। কীটপতঙ্গগুলো স্বাধীনভাবে চলন, খাদ্য গ্রহণ এবং কাজে সক্ষম। তার মানে লার্ভাগুলো একেবারেই কি চলন, খাদ্য গ্রহণ সম্পূর্ণ পূর্ণাঙ্গ থেকে ভিন্ন হতে, একেবারেই ভিন্ন, স্বাধীনভাবে চলে, শ্বসন, রেজন সবই যৌবনিক কাজে সক্ষম। অনেক ক্ষেত্রে, অনেক প্রজাতির ক্ষেত্রে আবার এটা প্রজননও করে, তার মানে অপূর্ণাঙ্গ একটা পর্যায়। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে, অনেক কীটপতঙ্গের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থা দেখা যায়, যেটা সাধারণত স্বাধীনভাবে চলাচল করে। তো যদি আমরা এবার লার্ভার বৈশিষ্ট্য দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ লার্ভা, অনেক বিজ্ঞানীরা অনেক রকমের মতামত দিয়েছে, অনেকে অনেক ভ্রান্ত ধারণাও দিয়েছে। যেমন অ্যারিস্টটল বলেছে এটা এক ধরনের নরম ডিম। আসলে নরম ডিম, আমরা যদি ক্যাটারপিলারের কথা বলি, তাহলে আমরা ক্যাটারপিলার সবার চোখের সামনে আমাদের চলে আসে, তো সেটা নিশ্চয়ই একটা নরম ডিম না। তো এই যে একটা পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার, যার মস্তক, মস্তক দেহ এবং তার অনেক কাঁটা রয়েছে যেগুলোকে আমরা নাম বলবো, তো সে এই স্ট্রাকচারটা যদি আমরা চোখে পড়ে, তাহলে নিশ্চয়ই আমরা কিছু বৈশিষ্ট্য চোখে আসে। তো এখানে বিজ্ঞানী পার্সলে 1913 লার্ভাকে এক ধরনের স্বাধীনজীবী ভ্রূণ হিসেবে ব্যাখ্যা করেছে। আবার বিজ্ঞানী স্নট ক্রস 1935 একে রাক্ষসীয় মুক্তজীবী খাদক ভ্রূণ হিসেবে ব্যাখ্যা করেছে। তো সাধারণত আমরা লার্ভার কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন তার প্রথম হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এদের গঠন সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেমন পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন। মুখপাঙ্গ খাদ্যাভাস পরিণত কীটপতঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা, তার মানে এটার মুখপাঙ্গের সাথে পূর্ণাঙ্গ কীটপতঙ্গের মুখপাঙ্গের কোনো মিল নেই। এরপরে এগুলোর চোখকে পার্শ্বীয় স্টোমাটা বলে, তার মানে এটাকে আমরা পুঞ্জাক্ষি বলি না, কি বলি, স্টোমাটা। পুঞ্জাক্ষি থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। এগুলোকে বাহ্যিক ডানা অনুপস্থিত এবং অন্তঃস্থ মুকুলের মতো ছোট ডানা এপিডার্মিসের নিচে ইনভেজিনেটের মতো অবস্থায় থাকে। তা সাধারণত ডানা থাকে না, তবে যদি থাকে তাহলে হচ্ছে এপিডার্মিসের নিচে থাকে। তারপরে আছে হচ্ছে কীটপতঙ্গের সব অঙ্গ পতঙ্গগুলো এপিডার্মিসের নিচে মুকুল অবস্থায় বিরাজ করে এবং এটি পিউপা পর্যায়ে বৃদ্ধি পায়। তার মানে লার্ভা থেকে কী তৈরি হয়, পিউপা তৈরি হয়। এরপরে জুভেনাইল হরমোন নামক এক ধরনের হরমোন আছে, যেটা মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়, যা লার্ভার পর্যায়কে বজায় রাখে। তার মানে আমরা যখন হরমোন পড়েছিলাম কীটপতঙ্গের হরমোন, সেই হরমোনের সময় দেখেছি জুভেনাইল নামক একটা তরুণ হরমোন আছে, যেটা এই লার্ভার পর্যায়কে কী করে, লার্ভা অবস্থায় ধরে রাখে। এরপরে যদি আমরা দেখি এর টাইপস অফ লার্ভা বা প্রকারভেদ, এখানেও বিভিন্ন রকমের প্রকারভেদ দেখা যায়। দেখুন কীটপতঙ্গের পূর্ণাঙ্গের পর্যায়ে বিভিন্ন ধরনের হতে পারে। যদি আমরা দেখি হেমিমেটাবোলাসের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি হচ্ছে নিমফ,
বা পরিণত কীট পতঙ্গ একই রকম। হলোমাটার প্লাসের ক্ষেত্রে দেখা যায় যে অপরিণত অবস্থা এবং পূর্ণাঙ্গ এরা এই লার্ভা থেকে গঠনগত দিক থেকে একেবারে ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে এই লার্ভাদেরকে আমি যে লার্ভা বলছি অনেক অর্ডারের ক্ষেত্রে লার্ভা না বলে অন্য নামও বলা হয় থাকে। যেমন একই ধরনের গঠন বিশিষ্ট অপূর্ণাঙ্গ অবস্থাকে নিম্ফ বলে অথবা নাইয়াড বলে। যদি আমরা দেখি যে মে ফ্লাই, ড্যামসন ফ্লাই, ড্রাগন ফ্লাই এদের ক্ষেত্রে সাধারণত বলা হয়ে থাকে নাইয়াড। তারপরে মাছির যে লার্ভা তাকে বলা হয়ে থাকে ম্যাকোট। মশার যে লার্ভা সেটাকে বলা হয়ে থাকে রিগলার। লাক্ষা পোকার লার্ভাকে বলা হয়ে থাকে ক্রলার। তার মানে এক এক ধরনের লার্ভাকে এক এক নামে ডাকা হয়। যেমন বিটেল, বোলতা, মৌমাছি লার্ভাকে বলা হয় ক্র্যাব। যেমন আমি একটু আগে বলেছিলাম ক্যাটারপিলার প্রজাপতি এবং মথের লার্ভাকে বলা হয়ে থাকে ক্যাটারপিলার। তার মানে আমরা এই যে একই লার্ভা কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মও অবশ্যই ডিফারেন্স থাকে। বিভিন্ন পতঙ্গের ক্ষেত্রে বিভিন্ন রকমের দেখা যায়, কিন্তু নামের ক্ষেত্রেও বিভিন্ন রকমের লার্ভা দেখা যায়। এবার আমরা দেখবো, এখানে আমি কয়েকটা নাম লিখেছি, সেটা হচ্ছে গঠন প্রকৃতি অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এখানে গঠন বৈশিষ্ট্য বলতে কীট পতঙ্গের গঠন বৈশিষ্ট্য এবং অন্যান্য আরও বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী বার্লেস শ্রেণীবিন্যাসটা উল্লেখ করেছেন। এখানে চার ভাগে ভাগ করেছেন, প্রোটোপোড লার্ভা, অলিগোপোড লার্ভা, পলিপোড লার্ভা এবং অ্যাপোডাস লার্ভা। এই চার ধরনের লার্ভা দেখা যায়। এছাড়াও গঠন দৈহিক গঠনের উপর ভিত্তি করে আরও পাঁচভাবে ভাগ করা যায়। এটা আমরা বলবো, ব্যাখ্যা করবো এবং এই লার্ভাগুলো আমরা বলবো। যেমন ক্যাম্পোডিফর্ম লার্ভা, ক্যারাবিফর্ম লার্ভা, ইলাটেরিফর্ম লার্ভা, প্লাটিফর্ম লার্ভা, স্ক্যারাবিফর্ম লার্ভা। তাহলে এটা দৈহিক গঠনের উপর ভিত্তি করে, এটাও গঠন বৈশিষ্ট্য এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত হয়ে থাকে। এই চার রকমের লার্ভা, প্রোটোপোড লার্ভা, অলিগোপোড লার্ভা, পলিপোড লার্ভা এবং অ্যাপোডাস লার্ভা। তাহলে আমরা প্রোটোপোড লার্ভা যদি দেখি, প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোটোপোড লার্ভার ছবি। এ ধরনের লার্ভা অনেকটা কি ধরনের নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। পরিস্ফুটনের প্রাথমিক অবস্থায় এ ধরনের লার্ভা দেখা যায়। দেহের সামনের অংশে সামান্য খণ্ডায়ন পরিলক্ষিত হয়। মস্তক ও বক্ষীয় উপাঙ্গসমূহ মুকুলের মতো সামান্য বৃদ্ধি পায় অথবা সম্পূর্ণ অনুপস্থিত থাকে। শ্বসন ও স্নায়ুতন্ত্র অনুন্নত ধরনের হয়ে থাকে। পরিপাকতন্ত্র খুব সামান্য পরিমাণ বৃদ্ধি পায় এবং অনেকটা ভ্রূণ পর্যায়ের মতো হয়ে থাকে। শিরোবক্ষাঞ্চল উন্নত ধরনের হয়ে থাকে এবং চোয়াল ও লেজ অঞ্চল উপবৃদ্ধিগুলো বেশ শক্ত ও উন্নত হয়। পরজীবী হাইমেনেপ্টেরায় প্রাথমিক পর্যায়ে এই ধরনের লার্ভা দেখা যায়। সাধারণত প্লাটিগ্যাস্টারের লার্ভাকে এ ধরনের প্রোটোপোড লার্ভা বলা হয়ে থাকে। তাহলে এ ধরনের লার্ভার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে লার্ভাগুলো কি একেবারেই শক্ত উন্নত ধরনের শিরোবক্ষাঞ্চল থাকে, হ্যাঁ, এবং এদের পায়ু সম্পূর্ণ অনুপস্থিত থাকে। মুকুলের মতো সামান্য বৃদ্ধি পায়। মস্তক এবং বক্ষীয় অঞ্চল ছবিতে দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে না। এরপরে আছে হচ্ছে অলিগোপোড লার্ভা। এ ধরনের লার্ভা সুগঠিত বক্ষীয় পা বর্তমান কিন্তু উদরীয় উপাঙ্গ অনুপস্থিত। মস্তক ক্যাপসুল উন্নত ধরনের, উদরের শেষে শার্সি সামান্য বৃদ্ধি পেয়ে থাকে। এই যে আমরা খ আর গটা দেখছি অনেকটা সেরকম ক্যাপোডিফর্ম লার্ভা যে আমরা একটু আগে বলেছিলাম, ঠিক সেই রকম টাইপের এইটা হচ্ছে অলিগোপোড লার্ভা। অনেক অনেকগুলো এখানে খ গ ঘ উম এগুলো সবগুলোই আমরা একটু পরে আবার ব্যাখ্যা করব। এরপরে আছে হচ্ছে পলিপোড লার্ভা। এই যে আমাদের ছবিটা দেখা যাচ্ছে ছ, যেটা সেটা হচ্ছে আমাদের পলিপোড লার্ভা। এগুলো ইউরিসিফর্ম লার্ভা বলা হয়ে থাকে। এ ধরনের লার্ভা দেখতে অনেকটা ক্যাটারপিলারের মতো। আমরা ছবি দেখে বুঝতে পারছি ক্যাটারপিলারের মতো মস্তক এবং লেগ দেখা যাচ্ছে, কিছু বক্ষীয় পাও দেখা যাচ্ছে। দেহ সিলিন্ডার আকৃতি এবং উন্নত মস্তক, খাটো অ্যান্টিনা এবং খাটো বক্ষীয় এবং উদর উপাঙ্গ যুক্ত। দেহখণ্ডগুলো সুস্পষ্ট এবং সাধারণত প্রজাপতি, মথ, কিছু হাইমেনেপ্টেরা বর্গের কীটপতঙ্গের ক্ষেত্রে এ ধরনের লার্ভা দেখা যায়। তাহলে আমরা ছ যে চিত্রটা সেটা আমরা পলিপোড লার্ভা দেখতে পেলাম। এরপরে আছে হচ্ছে অ্যাপোডাস লার্ভা। অ্যাপোডাস লার্ভা হচ্ছে, এগুলো ভার্মিফর্ম লার্ভা বলা হয়ে থাকে। এ ধরনের লার্ভা দেখতে অনেকটা
ক্রিমের মতো। যদি আমরা খ উম উম চিত্রটা দেখি, অনেকটা ক্রিমের মতো এবং দেহ পা ও চোখবিহীন, মস্তক উপাঙ্গবিহীন এবং বক্ষাঞ্চলে তিন জোড়া সংবেদী প্যাপিলা বর্তমান। এ ধরনের লার্ভা সাধারণত অলিগোট লার্ভা অলিগোপোট লার্ভা থেকে সৃষ্টি হয়ে থাকে। তাহলে অ্যাপোডাস লার্ভাটা বেশিরভাগ ক্ষেত্রে অলিগোপোট লার্ভা থেকে সৃষ্টি হয়ে থাকে। আমরা ক যে চিত্রটা দেখতেছি সেটা হচ্ছে ক্যাম্পোডিফর্ম লার্ভা। আমরা একটু আগে বলেছিলাম যে দৈহিক গঠনের উপর ভিত্তি করে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে, ক্যাম্পোডিফর্ম লার্ভা, ক্যারাবিফর্ম লার্ভা, ইলাটিফর্ম লার্ভা, প্লাটিফর্ম এবং স্ক্যারাবিফর্ম লার্ভা। তো খ যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাম্পোডিফর্ম লার্ভা। এ ধরনের লার্ভা দেখতে অনেকটা প্রোটিউরা বর্গের ক্যাম্পোডিয়া কীটপতঙ্গের মতো। এগুলোর দেহে লম্বা শক্ত কিছুটা চ্যাপটা মূলার মতো। এখানে খজের চিত্রটা দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মস্তক প্রোগনেথাস ধরনের, মস্তকটা প্রোগনেথাস, আমরা প্রোগনেথাস, হাইপোগনেথাস এবং অপিস্থোগনেথাস এই তিন ধরনের মস্তক আমরা পড়তে পড়ে এসেছি। একজোড়া লম্বা বক্ষ উপাঙ্গযুক্ত এবং একজোড়া প্রান্তীয় উদর উপাঙ্গ, তার মানে একজোড়া কি থাকে বক্ষ উপাঙ্গ আর হচ্ছে একজোড়া উদর উপাঙ্গীয় প্রান্তীয় উদর উপাঙ্গ বর্তমান। মস্তকে ওসেলি অনুপস্থিত, অ্যান্টিনা এবং সার্সি লম্বা, এখানে সার্সি দেখা যাচ্ছে। উদাহরণ নিউরোপ্টেরা, বিটিলস, ট্রাইকোপ্টেরা, স্টেপসিপ্টেরা এদের ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পোডিফর্ম লার্ভা দেখা যায়। তারপরে আছে হচ্ছে ক্যারাবিফর্ম লার্ভা, যেটা হচ্ছে চিত্র গয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যারাবিফর্ম লার্ভা। এ ধরনের লার্ভা দেখতে ক্যারাবিও বিটিলসের লার্ভার মতো, এগুলো দেখতে অনেকটা ক্যাম্পোডিফর্ম লার্ভার মতো, কিন্তু এগুলোর দেহে পা ও সার্সি অনেক খাটো। উদাহরণ বিভিন্ন ধরনের বিটিলসের ক্ষেত্রে দেখা যায়। তার মানে হচ্ছে আমরা যে গয়ে দেখতে পাচ্ছি এ ধরনের লার্ভা ক্যারাবিও বিটিলের লার্ভার মতো, এগুলো দেখতে অনেকটা ক্যাম্পোডিফর্ম লার্ভার মতো, কিন্তু এগুলোর দেহে পা এবং সার্সি অনেক খাটো হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে ইলাট্রিফর্ম লার্ভা। ইলাট্রিফর্ম লার্ভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের চিত্র ঘ, যেটা চিত্র ঘ লম্বা যে লার্ভাটা দেখা যাচ্ছে সেটা ইলাট্রিফর্ম লার্ভা। এ ধরনের লার্ভা দেখতে ক্লিক বিটুলের লার্ভার মতো, এগুলোর দেহ সিলিন্ডারের মতো এবং সুস্পষ্ট মস্তক, খাটো পা এবং মসৃণ কিউটিকল যুক্ত। তাহলে কী ধরনের ইলাট্রিফর্ম? এগুলোর দেহ অনেকটা সিলিন্ডারের মতো এবং মস্তক সুস্পষ্ট এবং খাটো পা এবং মসৃণ কিউটিকলযুক্ত। বিভিন্ন ধরনের বিটিলের লার্ভা এ ধরনের লার্ভা দেখা যায়। এরপরে আছে হচ্ছে প্লেটিফর্ম লার্ভা, এটা হচ্ছে উম যে চিত্রটা দেখা যাচ্ছে গোলের মতো সেটা। এ ধরনের লার্ভার দেহ চ্যাপটা, বক্ষীয় উপাঙ্গ উপস্থিত বা অনুপস্থিত, কিছুটা ডিপটেরা, লেপিডোপটেরা এবং কোলিওপটেরা লার্ভা হয়ে থাকে প্লেটিফর্ম। তাহলে দেহ সাধারণত চ্যাপটা, যদি আমরা ছবিটা দেখি তাহলে দেখতে পাবো এটা চিত্রটা হচ্ছে একটু চ্যাপটা। তো কাদের ক্ষেত্রে দেখা যায়? ডিপটেরা, লেপিডোপটেরা, কোলিওপটেরা। আমরা এতদিন ডিপটেরা কারা নিশ্চয়ই আমরা জেনে গেছি। এরপরে আছে হচ্ছে স্ক্যারাবিফর্ম লার্ভা। স্ক্যারাবিফর্ম লার্ভা হচ্ছে চ যেটা একটু বাঁকানো অবস্থায় আছে সেটা হচ্ছে আমাদের স্ক্যারাবিফর্ম লার্ভা। এ ধরনের লার্ভাকে গ্র্যাব বলা হয়ে থাকে, আমরা একটু আগেও বলেছি। এগুলোর দেহ অনেকটা সিলিন্ডার আকৃতির, বাঁকানো অনেকটা সি অক্ষরের মতো, বক্ষীয় পা খাটো, মাংসল দেহ, মস্তক উন্নত এবং উদরীয় উপাঙ্গ অনুপস্থিত। তাহলে এদেরকে গ্রাব বলা হয়ে থাকে। এগুলো দেখতে সিলিন্ডার আকৃতির এবং সি অক্ষরের মতো, বক্ষীয় পা খাটো, মাংসল দেহ, মস্তক উন্নত এবং উদরীয় উপাঙ্গ অনুপস্থিত। তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? স্ক্যারাবিডেই, পলিফেগা, কোলিওপটেরার বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এদের দেখা যায়। এই হচ্ছে আমাদের গঠন প্রকৃতির উপর ভিত্তি করে। এরপরে আরও মস্তকের শক্ত স্ক্লেরাটাইজেশনের উপর ভিত্তি করে আরও তিন ধরনের দেখা যায়। আমরা এই তিন ধরনের লার্ভা একটু দেখে আসি। মস্তকাঞ্চলে শক্ত স্ক্লেরাটাইজেশনের উপর ভিত্তি করে আরও এই লার্ভাকে তিনভাবে, তিনটি পরিভাগে ভাগ করা হয়েছে। কী কী? ইউসেফালাস, হেমিসেফালাস এবং এসেফালাস। এখানে জ, ঝ এবং ইও উম যে চিত্রটা দেখা যাচ্ছে সেই তিনটা হচ্ছে এই ধরনের লার্ভা। তো আমরা যদি ইউসেফালাস দেখি, বুর্কজতে যেটা দেখা যাচ্ছে ইউসেফালাস লার্ভা, এ ধরনের লার্ভা মস্তক বেগ শক্ত এবং স্ক্লেরাটাইজেশন এবং
শির উপাঙ্গের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়ে থাকে, যেমন মশা ও বলতা খেটে ধরনের লার্ভা দেখা যায়, যেমন আমরা বুরকিচতে দেখছি। এরপর আছে হচ্ছে হেমিসেফালাস, এ ধরনের লার্ভার মস্তক ক্যাপসুল এর উপাঙ্গ সংখ্যা ক্ষয়প্রাপ্ত, বিশেষ করে মস্তক উপাঙ্গ সংখ্যা। এখানে ঝ যেটা আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ কীটপতঙ্গের ডিপটেরার ক্ষেত্রে সাধারণত দেখা যায় হেমিসেফালাস লার্ভা। এরপর আছে হচ্ছে অ্যাসেফালাস, এটা হচ্ছে এক্ষেত্রে মস্তক ক্যাপসুল অনুপস্থিত, কিন্তু কিছু মস্তক উপাঙ্গ সেফালিক যেটাকে অ্যাপেন্ডিজেস সেই সেফালিক অ্যাপেন্ডিজেস উপস্থিত থাকে। বিভিন্ন ধরনের মাছির লার্ভা এক্ষেত্রে দেখা যায়, উম যে চিত্রটা আছে সেই চিত্রটা। তাহলে আমরা মস্তকে স্ক্লেরাটাইজেশনের উপরে তিন রকম পেলাম, ইউসেফালাস, হেমিসেফালাস এবং অ্যাসেফালাস, এই তিন ধরনের লার্ভা দেখা যায়। তাহলে আমরা লার্ভা পেলাম হচ্ছে কয় রকমের, চার রকমের, একটা গঠন প্রকৃতির উপর ভিত্তি করে প্রোটোপোড, অলিগোপোড, পলিপোড এবং অ্যাপোডাস লার্ভা। এছাড়াও আমরা গঠনের উপর ভিত্তি করে পাঁচ রকম পেলাম, ক্যাম্পোডিফর্ম, ক্যারাবিফর্ম, এলাটিফর্ম, প্ল্যাটিফর্ম এবং স্ক্যারাবিফর্ম লার্ভা। এরপরে আবার স্টেরাটাইজেশনের উপর ভিত্তি করে তিন রকমের লার্ভা দেখা যায়, ইউসেফালাস, হেমিসেফালাস এবং অ্যাসেফালাস লার্ভা। এরপরে আমরা চলে যাব পিউপাতে। এবার আমরা ইনসেক্ট পিউপা, যেটা পিউপাকে আমরা মুখকীট বা পিউপা বলে থাকি, সাধারণত এন্ডোপ্টেরিকোটা ইনসেক্টের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়। অপরিণত লার্ভা এবং পরিণত পূর্ণাঙ্গ কীট পতঙ্গের মাঝে এক ধরনের অচল, অক্ষম ও স্থির পর্যায়কে বলা হয়েছে কে, পিউপা পর্যায় বা মুখকীট পর্যায়। তাহলে লার্ভার ক্ষেত্রে আমরা দেখেছি সচল, কিন্তু এখানে হচ্ছে অচল এবং স্থির পর্যায়ে, এখানে তারা নড়াচড়া করে না। পিউপা সাধারণত মুখকীট বা হলোমেটাবোলাস কীট পতঙ্গের ক্ষেত্রে একটি অনড় বা স্থির পর্যায়। পিউপার আবরণের মধ্যে যখন পূর্ণাঙ্গ কীট পতঙ্গ থাকে তখন তাকে ফেরেট কীট পতঙ্গ বলে। এরা সাধারণত চলাচল করতে পারে না এবং খাদ্য গ্রহণও করতে পারে না, নিউরোপ্টেরাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তাছাড়াও ট্রাইকোপ্টেরা, কিউলিসিডে, কাইরোনোমিডে এদের ক্ষেত্রে পিউপা দেখা যায়, অনেকের ক্ষেত্রে আবার সারাও সাঁতারও কাটতে পারে। তাহলে এই পতঙ্গের পিউপা বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন আমরা বিজ্ঞানী হিন্টন 1946 যেগুলো এন্ডোপ্টেরিকোটা তাদের ক্ষেত্রে ম্যান্ডিবুলের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ধরনের পিউপার কথা বলেছে, ডেকটিকাস পিউপা এবং অ্যাডেকটিকাস পিউপা। আবার অ্যাডেকটিকাস পিউপার পিউপার মধ্যে তিন রকমের পিউপা দেখতে পাওয়া যায়, এক্সারেট পিউপা, অপটিক পিউপা এবং কোয়ার্টেড পিউপা। তাহলে আমরা দেখলাম যে ম্যান্ডিবুলের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ধরনের দেখা যায়, ডেকটিকাস পিউপা এবং অ্যাডেকটিকাস পিউপা। অ্যাডেকটিকাস পিউপা আবার তিন রকম আমরা দেখলাম, যে অ্যাডেকটিকাস পিউপা আমরা এখানে বর্ণনা করব। ডেকটিকাস পিউপা যেটা চিত্র কতে দেখা যাচ্ছে, এ ধরনের পিউপা অনেকটা আদিম প্রকৃতির হয়ে থাকে, এক্ষেত্রে শক্ত এবং সুগঠিত ম্যান্ডিবুল বর্তমান থাকে। এর সাহায্যে পিউপা সাধারণত আবরণ কেটে পূর্ণাঙ্গ কীটপতঙ্গ রূপে বাহিরে বের হয়ে আসে, তাহলে এদের মুখোপাঙ্গগুলো, যে ম্যান্ডিবুলগুলো অনেক শক্ত। এ ধরনের আদিম পিউপা এক্সারেট প্রকৃতির হয়ে থাকে এবং উপাঙ্গগুলো দেহের সাথে লেগে থাকে এবং তা চলাচলের সময় কাজে লাগায়, যে উপাঙ্গগুলো দেহের সাথে লেগে থাকে, এই যে এখানে হচ্ছে এগুলো অ্যান্টিনা, এগুলো হচ্ছে তার অ্যাপেন্ডেজেস। এখানে নিউরোপ্টেরা, ম্যাকোপ্টেরা, ট্রাইকোপ্টেরা, মাইক্রোপ্টেরিজেই এদের ক্ষেত্রে এই ধরনের পিউপা দেখা যায়। তাহলে ডেকটিকাস পিউপা কীরকম, আদিম প্রকৃতি, এরা সাধারণত শক্ত এবং সুগঠিত হয়ে থাকে ম্যান্ডিবুল, এবং এদের যে লার্ভা এই যে তাদের ম্যান্ডিবুল দিয়ে কেটে বের হয়ে চলে আসে, এদের এক্সারেট প্রকৃতির হয়ে থাকে। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডেকটিকাস পিউপা যেগুলো সেগুলোর ক্ষেত্রে, এই ধরনের পিউপা শক্ত এবং সুগঠিত চোয়ালবিহীন হয়ে থাকে, চোয়ালের সাহায্যে কখনো গুটি ও পিউপার আবরণ কেটে বাইরে বের হয়ে আসে, সেই গুটিকে অনেক সময় পিউপেরিয়াম বলা হয়ে থাকে। যেমন কোলিওপ্টেরা, স্টেপসিপ্টেরা, হাইমানোপ্টেরা, ডিপটেরা, সাইফোনোপ্টেরা বর্গের কীটপতঙ্গের ক্ষেত্রে এই ধরনের পিউপা দেখা যায়। আমরা বললাম একটু আগে যে অ্যারেকটিকাস পিউপা আবার তিন রকম হয়ে থাকে, এক্সারেট, অপটেক্ট এবং হচ্ছে কোয়ার্টেক ধরনের। এখানে তিনটা ছবি আছে, একটা এক্সারেট, একটা হচ্ছে অপটিক, একটা কোয়ার্টেক ধরনের পিউপা দেখা যায়। তাহলে আমরা এবার এক্সারেট পিউপা যেটা সেটার বর্ণনাটা দেখে আসি। এক্সারেট পিউপার ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে উপাঙ্গগুলো দেহ
থেকে মুক্ত থাকে এবং সাধারণত কোনো কোকুর আবরণ দ্বারা আবৃত থাকে না। এদের খেতে ডানা, প্রোবোসিস, অ্যান্টিনা, অ্যাবডোমেন এবং এরকম স্টাইলের মতো এদের আছে। এদের সাধারণত ডাইফোনোপটেরা, কোলিওপটেরা, হাইমেনোপটেরা এবং ডিপটেরা এবং ক্লাইরোমর্ফা এদের ক্ষেত্রে এই ধরনের পিউপা দেখা যায়। এরপর আছে হচ্ছে অপটেক্ট, অপটেক পিউপা। এক্ষেত্রে উপাঙ্গগুলো দেহের সঙ্গে লেগে থাকে, এখানে উপাঙ্গগুলো আলাদা করে বোঝা যাচ্ছে না। একটি কোকুন আবরণ তৈরি করে, সাধারণত মজাপতি, প্রজাপতি এবং মথ, যারা বাটারফ্লাই এবং মথের ক্ষেত্রে এই ধরনের কীটপত পিউপা দেখা যায়। এরপর হচ্ছে কোয়ার্টেক ধরনের, এটা হচ্ছে এরা সাইক্লোমর্ফা ধরনের কীটপতঙ্গ। এদের পিউপা একটা পাতলা আবরণ বা পিপিএম দ্বারা আবৃত থাকে, কিন্তু এগুলোর উপাঙ্গগুলো দেহ থেকে মুক্ত থাকে। সাধারণত সাইক্লোডর্ফা তাদের ক্ষেত্রে এই ধরনের কোয়ার্টিক পিউপা দেখা যায়। এই হচ্ছে আমাদের মোটামুটি পিউপা। তাহলে আমরা দেখলাম ডিকটিকাস এবং অ্যাডিকটিকাস পিউপা। এই অ্যাডিকটিকাস পিউপার মধ্যে আমরা তিন রকম দেখলাম, এক্সারেট পিউপা, অপটিক পিউপা এবং কোয়ার্টিক পিউপা। এতক্ষণ আমরা পতঙ্গের লার্ভা এবং পিউপা প্রকারভেদগুলো দেখে আসলাম। প্রথমে আমরা লার্ভার সংখ্যাটা বলেছিলাম, যে লার্ভা কাকে বলে এবং লার্ভার বৈশিষ্ট্যগুলো আমরা সুন্দর করে বর্ণনা করেছি। এরপরে হচ্ছে লার্ভার প্রকারভেদ, আমরা সব ধরনের প্রকারভেদ ছবি দেখিয়ে বলেছি। এরপরে আমরা পড়েছি হচ্ছে পিউপা, পিউপার প্রকারভেদগুলো আমরা ছবিসহ দেখেছি। আশা করি তোমরা সবাই আমাদের সাথে ছিলে এবং থাকবে। তোমরা যারা নতুন মাস্টার্সে উঠেছো তাদের সহযোগিতার জন্য আমরা সবসময় আছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে। তোমরা এ পর্যন্ত ছবি দেখে বা ক্লাস দেখে কেউ কোনো প্রশ্ন করোনি, তোমাদের কোনো প্রবলেম হয়নি কিনা আমরা বুঝতে পারছি না। তোমরা সব কিছুই আমাদের ভিডিওর নিচে যেটা কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এবং দরকার হলে আমাদের সাথে ফোনে কথা বলবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে আলোচনা করবে। কোনো কিছু তোমরা না বুঝতেই পারো, হ্যাঁ তোমাদের প্রবলেম থাকতে পারে, তোমরা সেটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ।